ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দুদিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 7 বছর আজ। 2016 সালের 1 জুলাইয়ের ওই হামলায় নিহত হয়েছিল 20 জন। নিহতদের মধ্যে 17 জনই বিদেশি, বাংলাদেশিদের মধ্যে 2 জন ছিল পুলিশ কর্মকর্তা। ঈদের পর একদিকে যেমন ঢাকায় ফিরছে মানুষ, অন্যদিকে যাচ্ছেনও অনেকে, ফলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এখনও যাত্রীদের ব্যাপক চাপ। ঈদের দিনের তুলনায় পরদিন শুক্রবার গরুর চামড়া প্রতি পিসে প্রায় 100 টাকা বেশিতে বেচা কেনা, দাম নিয়ে তেমন অভিযোগ নেই মৌসুমি ব্যবসায়ীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 2021 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে এই উপলক্ষে আয়োজন করা হয়েছে সংক্ষিপ্ত অনুষ্ঠান। পদ্মা সেতুর ব্যাপক সুফল ভোগ করছে দক্ষিণ জেলা বাগেরহাট, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে মানুষ, কমেছে পণ্য পরিবহন খরচ, আমূল পরিবর্তন মৎস্য কৃষি ও ব্যবসা বাণিজ্যে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের সর্বসম্মতিতে 1 দশক ধরে চলমান শান্তিরক্ষা মিশন শেষ হলো আফ্রিকার দেশ মালিতে। এর পেছনে রাশিয়ার ভাড়াটে নিরাপত্তা বাহিনী ওয়াগানার গ্রুপের কলকাঠি নাড়াকে দায়ী করছে হোয়াইট হাউস। ভারতের মহারাষ্ট্রে বাসে আগুনে মৃত্যু হয়েছে অন্তত 25 যাত্রীর। এদিকে কেনিয়ায় একাধিক বাসে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 48 জনের। ভারতের সাফ ফুটবলের সেমিফাইনালে আজ কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, জয়ের জন্যই নামবে দল। বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। সাফ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে রাত 8:00 মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও লেবানন। ফাইনালে ওঠার আশা ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর, বাংলাদেশকে চান প্রতিপক্ষ হিসেবে।